মর্নিং, নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বেশ অনেক কদিন পর ব্লগ স্টার্ট করছি। তোমাদেরকে তো বলেইছিলাম সামনে এক্সামের জন্য কন্টিনিউ ব্লগ দিতে পারবো না, আর বেশ অনেক কদিন পরই আজকে ফের ব্লগ স্টার্ট করলাম। কারণ ভিডিও যদিও বা করি কিন্তু এডিট করার একদমই টাইম পাচ্ছি না, সেই জন্য ভিডিও দিতেও পাচ্ছি না। কিছু কিছু শর্ট ভিডিওই খালি দেওয়ার চেষ্টা করছি, মানে দিচ্ছি। তো যাই হোক, আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে রান্না পুজো। আর আমাদের বাড়িতেই রান্না পুজোটা প্রত্যেক বছর খুব মানে ভালোভাবে পালন করা হয়। তো সেই জন্যেই আজকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো আজকে রান্না পুজোর সারাদিন কীভাবে কাটাবো, মানে একদম এখন সকাল থেকে রাত পর্যন্ত কী কী হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এবছর আমাদের বিশ্বকর্মা পুজো হবে না, রান্নাটা শুধুমাত্র হবে, রান্না পুজোটাও হবে না, মানে রান্না করে পরের দিন সকালে যে পুজোটা হয় সেটাও হবে না। কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট নতুন সদস্যের জন্ম হয়েছে, সেই জন্য তার ষষ্ঠী পুজো এখনও হয়নি। তো সেই জন্য পুজো আছে এখন পর্যন্ত কিছু হচ্ছে না। তো রান্নাটা হবে, আর যা যা কিছু হবে সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেউ ব্লগটা কিন্তু স্কিপ করো না, একদম রাত পর্যন্ত দেখতে থাকো। আজকে অনেক সকাল সকাল উঠেছি, রান্না পুজো মানে বুঝতেই পারছো প্রচুর কাজকর্ম। তো সকাল থেকে সমস্ত কিছু সারা হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, এখন জামা কাপড় মেলতে এসেছি। আর এখন গিয়ে ঝটপট করে রান্না করব দুপুরের জন্য। রান্না করে সরিয়ে রেখে রান্নাঘর ধোয়া মোছা পরিষ্কার এগুলো তো করতেই হবে। তো চলো আর বেশি বকবক করবো না, এখন জামা কাপড় মেলে দিয়ে নিচে যাই, গিয়ে কিছু টিফিন করে ঝটপট করে রান্না করি। আর তোমরা একদম রাত পর্যন্ত কিন্তু ব্লগটা দেখতে থাকো। চলো এখন আপাতত নিচে যাই। আর আজকে প্রচণ্ড রোদ, মানে এত রোদ, এই সাইডটা চচ্চর করছে, মানে এই সাইড থেকে রোদটা বেশি পড়ছিল। তাও দেখো, এই দেখো ছাওয়ার তলায় দাঁড়িয়েছিলাম, তাও একদম এই সাইডটা মধ্যে চচ্চর করছে, আর ছাদের মাঝখানে তো দাঁড়ানোই যাচ্ছে না। আমি এই ছাওয়ায় এই সাইডটা দাঁড়িয়ে তাই জন্য তোমাদের সাথে কথা বলেছিলাম। তো চলো জামা কাপড় মেলে দিয়ে এখন নিচে যাই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন দেখো একটা কেকের প্যাকেট ছিল, কেক নিয়ে নিয়েছি, একটা কলা নিয়ে নিয়েছি, এটাই খাবো আজকে। টিফিন কিছু বানানো হয়নি, সকাল থেকে কাজ করতে করতে একদম সময়ই পাইনি, তো এটাই এখন খেয়ে নেব। আর এদিকে দেখো আমাদের কোম্পানি আজকে রং হচ্ছে, কদিন আগেই তো ঢালাই হলো, আর আজকে রং করার কাজ হচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগে কোম্পানি পরিষ্কার জরিষ্কার রং এই সমস্ত কাজগুলো তো হয়, কিন্তু মনটা একটু খারাপ লাগছে, এবছর পুজোটা হবে না, পুজোটা হলে আরও ভালো লাগতো। এখানে দেখো সমস্ত বাসন বাসন ধুয়ে কিন্তু টেবিলে সমস্ত রেখেছি, কারণ রান্নাঘর যেহেতু পরিষ্কার করতে হবে। আর এখন দেখো মিক্সিটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, দুবার কিন্তু মোছা হয়ে গেছে, একবার সাবান দিয়ে মুছেছি, তারপরে একবার জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি, ফের একবার মুছছি। তো এটা মুছলেই হয়ে যাবে, কারণ মিক্সিতে যেহেতু আদা রসুন পেস্ট করা হয়, আর এটা যেহেতু ঠাকুরের পুজোর জিরে মরিচগুলো করা হবে, সেই জন্য একটু ভালো করে মুছে রাখছি। এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে ইলিশ মাছের ঝোলই করব, চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর কাঁচকলা বেগুন দিয়ে খালি অল্প ঝোল আর ভাত হবে। তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন সমস্ত কিছু সরিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করতে যাব। তো চলো, এই যে দেখো রান্না করে ভাত তরকারি সমস্ত এখানে সরিয়ে রেখেছি, আর আমার ছেলের জন্য ভাতও মেখে সমস্ত রেডি করে রেখেছি। আর এখানে বাসন কোসন তো আগে ধোয়া ছিল, ফের রান্না করার পরেও যেটুকু যা ধোয়ার ছিল সমস্ত কিছু ধুয়ে এখানে রেখে পুরো দেখো জায়গা ফাঁকা করে নিয়েছি। এখন এবারে পুরো এই গ্যাসের জায়গা পুরো একদম রান্নাঘর পরিষ্কার করে ধোয়া মোছা করবো, নিচ উপর একদম পুরো এই জায়গাটা পরিষ্কার করা হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একদম লেগে পড়েছি কিন্তু কাজে, গ্যাসটাকে আগে নিচে নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়ে আগে গ্যাসটাকে ভালোভাবে ভিজিয়ে দেব, আর ভিজিয়ে দিয়েছি, গ্যাসটা পরে মুছবো। আগে কসবাইট দিয়ে ঘষে ঘষে পুরো একদম দেওয়ালগুলো, এমনি দেওয়াল সমস্ত কিছু পরিষ্কারই রোজই মোছা হয় আমাদের। মা দেখো একটু নিচগুলো সার্ফ দিয়ে দিচ্ছে, তো সেই সার্ফ দিয়ে আর সাবান দিয়ে আর কি ভালো করে পাথরগুলো ঘষে ঘষে মুছবো। নিচের দিকটা মোছা হয়, একদম ওপরের দিকটা তো হাত পাওয়া যায় না, ওপরের দিকটা একটু তেল ছিটে ভাবটা হয়ে আছে, তো সেই জন্যই কসবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো ওপরে উঠে স্ল্যাপের ওপরে উঠে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ওপর টোপরগুলো মোছা কমপ্লিট। এবারে মোছামুছি মোটামুটি কমপ্লিট, ফাইনাল একবার মুছে নিচ্ছি। দেখো একদম রান্নাঘর ক্লিন হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে মোটামুটি করে ফেললাম। আর এখন এবারে গ্যাসটাকে
ধুতে হবে, গ্যাসটাকে এখনো ধোয়া হয়নি। তো চলো করে নি, তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো একদম রান্না ঘর গ্যাস সমস্ত কিছু ধুয়ে মুছে কমপ্লিট, একদম রান্না পুজোর জন্য এই জায়গাটা একদম রেডি। তো অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় 1.5 ঘন্টা তো মনে হয় হয়েই গেল। এই করতে করতে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো। তো ফ্রেন্ডস হালত প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ পুরো পাগলি পাগলি অবস্থা। গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করা হলো, মানে রান্নাঘর পুরো পরিষ্কার করা হলো, একদম সাবান দিয়ে ধুয়ে মুছে গ্যাস ট্যাস মুছে একদম পুরো রান্নাঘর ক্লিন। এখন এবারে খাওয়া দাওয়া করবো, প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগে গেল। এখন এবারে খাওয়া দাওয়া করা হবে, খাওয়া দাওয়া করে তারপরে ঘর বারান্দা সমস্ত কিছু একেবারে মুছে টুছে তারপরে যাব স্নানে। স্নান করে এসে একটু শুয়ে রেস্ট নেব, তারপরেই তো রান্না পুজোর বিকেলবেলার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে, মানে সবজি কাটাকাটি সমস্ত, আরও রুটি তরকারি করার আছে সন্ধ্যাবেলার এই সমস্ত কিছু। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আবারও একবার স্নান হয়ে গেল, খাওয়া দাওয়া করে ঘর টর মুছে একদম সমস্ত কিছু সেরে আবার স্নান করে ফেললাম, শ্যাম্পু ট্যাম্পু একদম করে ছাদে এলাম এখন জামা কাপড় দিতে। আর সূর্য দেবতা এখন বাড়ির পথে এগোচ্ছেন, রোদটা এই সাইডে একদম চচ্চর করছে। তো এখন এবারে নিচে গিয়ে 10 মিনিট একটু শুয়ে রেস্ট নেব, না হলে অবস্থা খারাপ, আর তারপরে উঠে রান্না পুজো সমস্ত জোগাড় জাটি করবো। তো চলো এখন নিচে যাই, 10-15 মিনিট একটু শুই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলা। শুভ সন্ধ্যা। দেখো আমাদের রান্না পুজোর আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, মা এখানে সবজি কাটতে বসে গেছে, আর এদিকে আমি আটা মেখে ফেলেছি, রুটি হবে রুটি তরকারি, কারণ এই সমস্ত রান্না শেষ হতে তো ভোর হয়ে যাবে, 2:30 বেজে যাবে। তো রাতে খাওয়ার জন্য তো কিছু করতে হবে, সেই জন্য প্রত্যেক বছরই আমাদের রুটি তরকারি হয়। তো আটা মেখে ফেলেছি, রুটি করব, আর মা তরকারিটা কেটে দিয়েছে, তো তরকারিও বসিয়ে দেব। আর এদিকে মা সবেই সবজি কাটতে বসেছে, তরকারিটা কেটে দিয়েছে। দেখো আলু পটল টমেটো দিয়ে তরকারি হবে, আর এদিকে রান্না পুজোর জন্য সবেই সবজি কাটা হচ্ছে, সবই চিচিঙ্গেটা কাটা হচ্ছে। তো মা এদিকে কাটতে থাকুক, আমি ওদিকে ঝটপট করে রুটি তরকারিটা করে ফেলি। দেখো আটা মেখে আর ওখানে ঢাকা দিয়ে রেখেছি, আর এদিকে দেখো এই যে আমার ছেলেকে নিয়ে বসে আছে বোন, তো ওকে পাহারা দেওয়ার জন্য তো একজনকে চাই, সেই জন্য ওকে বসিয়ে রাখা হয়েছে ওকে পাহারা দেওয়ার জন্য। আমাদের রান্না কিন্তু বসে গেছে, এখানে দেখো পান সুপারি আলু 1 টাকার কয়েন দিতে হয়, আর সমস্ত রকম যে সবজিগুলো সেগুলো নুন হলুদ মাখিয়ে, আর তার সাথে আমাদের যেহেতু মাছ আছে সেই জন্য 1 পিস চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এরকম কলার পাতায় সাজিয়ে দিতে হয়, আর মা ধূপকাঠি জ্বালিয়ে এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে। আর আমাদের যেহেতু এবছর পুজো হবে না, মানে ছুঁচু রয়েছে যেহেতু, সেই কারণে কিন্তু আমাদের মাটির হাঁড়ি বসায়নি, মানে মায়ের যে আসল হাঁড়িটা, এখানে দেখো কচু চালতে আর তেঁতুল এইটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের যেহেতু চাটনি আর কচুটা করা হবে না সেই জন্য সেটা ভাতের মধ্যে ফেলে দিতে হয়। আর এখানে দেখো সমস্ত রকম সবজি কাটা কিন্তু কমপ্লিট, 11 রকমের সবজি ভাজা হবে, আর তার সাথে কুমড়ো আলু কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয় আমাদের। তো সেইগুলো সমস্ত কিন্তু কাটা কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে থালায় থালায় সবজিগুলো। তো এখন এবারেই সমস্ত সবজি ভাজা হবে, আর এদিকে দেখো মা পায়েস বসিয়ে দিয়েছে, পায়েস আর ডাল চচ্চড়িটা মা এদিকের গ্যাসে করছে, আর ওদিকের গ্যাসে ভাতটা হয়ে গেলে আমি ভাজাগুলো স্টার্ট করব। এখানে দেখো ডাল চচ্চড়িটা ফোড়ন দেওয়া হয়নি, এখনও সিদ্ধ হয়েছে। আর এইখানে তো রয়েছে একদম রান্না পুজোর যেটা মেন জিনিস, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো ইলিশ মাছটাই নুন হলুদ মাখানো হয়ে গেছে, চিংড়ি মাছটাই এখনও মাখানো হয়নি। তো ইলিশ মাছগুলো আর ভাজাগুলো আমি এখন করতে বসব। দেখো ফ্রেন্ডস ভাজা তো করতে বসেছিলাম অনেকক্ষণ, অর্ধেক প্রায় মাছ ভাজা হয়েই গেছে, আর এখানে দেখো মায়ের ডাল চচ্চড়ি আর পায়েস হয়ে গেছে, পায়েস এখানে অর্ধেকটা রেখেছে, আরও অর্ধেকটা গামলা করে রেখে দিয়েছে। আর এখানে ভাত হয়ে গেছে, দুহাড়ি ভাত হয়েছে, এখানে দেখো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, অর্ধেক এখনও বাকি রয়েছে, একটা কড়াই মাছ ভাজছি, একটা কড়াই আলু ভাজা বসিয়েছি। এখন বাজে রাত্রি 11:30, তো মা বললো একটু খেয়ে নিতে, তো সেই জন্য আমি রুটি তরকারি খেতে গিয়েছিলাম, আর মা তখন ভাজাগুলো করছিল। তো
আমার খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। আর এইদিকে দেখো রাত্রি 11:30 বাজে, তাও দেখো এইটার চোখে ঘুম নেই। দেখো ও এই পটিটাকে নিয়ে, ওইটা নাকি ওর গাড়ি, ও গাড়ি চড়ছে, পিপ গাড়ি চড়ছে, এত বদমাইশি করছে। 11:30 বাজে, আজকে দুপুর থেকে মানে ভালো করে ঘুমায়নি। দুপুরেও 10-15 মিনিট মধ্যে একটু ঘুমিয়েছে, সারা সন্ধ্যাও ঘুমালো না, একটু ঘুম পাড়ালাম, খুব জোর হলে ওই 10-15 মিনিট মতো ঘুমিয়ে উঠে পড়লো। আর এখন রাত্রি 11:30 বাজে, 12টা বাজতে যায়, প্রায় 11:45 হয়ে গেছে, এই কীর্তি করছে এখনো পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে ডাল চচ্চড়ি, এখানে রয়েছে কাঁচকলা, কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে রয়েছে সমস্ত রকমের ভাজা, 11 রকমের ভাজা করা হয়েছে। আর রান্না শেষ হতে হতে কিন্তু এখন 2:45 হয়ে গেছে। আর এখানে রয়েছে ভাত, আর বড় হাঁড়ির ভাতটা নিচে বসানো রয়েছে, 2 হাঁড়ি ভাত হয়েছে। আর শুধু নারকেল ছাই আর চাটনিটা করা হয়নি, কারণ ওটা সেরকমভাবে কেউ খায় না, শুধুমাত্র ঠাকুরকে নিবেদন করার জন্যই করা হয়। এখানে রয়েছে পায়েস, আর যেহেতু আমাদের এবছর পুজো হবে না, সেই জন্য ওই দুটো পদ করা হয়নি, বাকি সমস্তটাই করা হয়েছে। আর কাল যেহেতু পুজো হবে না, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি আজকে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, সকলে ভালো থেকো।